তো আবার একটা নিউ ভিডিও নিয়ে আমি আইলাম। তো আজকের ভিডিওতে অনেকে যে একটা সমস্যা আছে যে মোবাইলের ডাটা আছে স্পিডটা কম, ঠিক আছে? তো অনেকের মোবাইলের ডাটা স্পিড কিন্তু অনেক কম থাকে, তার কারণ কিটা? কারণ হচ্ছে কি আসলে এই ভিডিওতে জানা নিব। তো আসলে অনেকের মোবাইলে দেখা যায় যে একটা ব্রাউজিং ইউজ করতে সময় সে ব্রাউজিং একটা জিনিস সার্চ করলো, যে ওই জিনিসটা সে সার্চ করার পর দেখা যায় তার ইন্টারনেটের স্পিড একদম কম, তো লোডিং অনেক সময় লোডিং নিতে হয়। তো আজকে ভিডিওতে সেটাই আমি দেখাবো যে আপনার মোবাইলের ডাটা স্পিডটা একটু কীভাবে বাড়িয়ে নেবেন, ঠিক আছে? ডাটা স্পিডটা কীভাবে বাড়িয়ে নেবেন, তো আপনাকে প্রথমে যা করতে হবে আপনার মোবাইলের সেটিংয়ে চলে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা, ঠিক আছে? সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটাতে ক্লিক করার পর আপনি উপরে দেখতে নিচে একটু আসে, নিচে দেখেন যে ডাটা ইউজেজ, ঠিক আছে? ডাটা ইউজ, এই যে ডাটা ইউজের নিচে অপশনটা আছে, ডাটা ইউজে ক্লিক করার পর এখানে দেখেন আমার মোবাইলের ডাটা লিমিট দেখাচ্ছে, ঠিক আছে? তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইল ডাটা লিমিট, ওই যে একটা দেখতে পাচ্ছেন অপশন আছে মোবাইল ডাটা লিমিটে ক্লিক করবেন, ঠিক আছে? তো মোবাইল ডাটাতে ক্লিক করার পর এখানে দেখুন আপনি ডেইলি মোবাইল ডাটা লিমিট, ঠিক আছে? ডেইলি মোবাইল ডাটা লিমিট, তো আপনাকে যেটা করতে হবে ডেইলি মোবাইল ডাটা লিমিটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানে আছে 10 MB, 50 MB, 100 MB, ঠিক আছে? অনেক আছে, মানে 100 GB পর্যন্ত আছে। তো এটা হচ্ছে লিমিট। তো আমরা তো সবাই আনলিমিটেড ডাটা ইউজ করি, ঠিক আছে না? 1 GB, 2 GB ইউজ করি না, তো আমাদের দরকার আনলিমিটেড সবার। তো আনলিমিটেড করতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে একদম নিচের অপশনটা আছে, একদম নিচের অপশনটাতে সবসময় রাখতে হবে। তো এখানে দেখেন 5 GB আছে, 10 GB আছে, অনেক আছে এখানে 10 MB। কিন্তু আমাদের তো মোবাইল ডাটা লিমিট তো আমাদের দরকার নেই, কারণ লিমিট থাকলে আমাদের মোবাইল ডাটাটা স্লো হয়ে যাবে এবং ডাটা শেষ হওয়ার লিমিটটা শেষ হওয়ার পর আর ডাটা ইউজ করতে পারবো না, ঠিক আছে? তো আর লিমিট শেষ হয়ে গেলে কিন্তু আমরা ডাটা আর ইউজ করতে পারবো না। তো আপনারা যেটা করতে হবে ডোন্ট রিমাইন্ড, ঠিক আছে? আপনার ডাটাটা আনলিমিটেড করে দেবেন ডোন্ট রিমাইন্ডে ক্লিক করার পর, ঠিক আছে? তো ডাটাটা আনলিমিটেড করে দেবেন, তো আর আপনার লিমিট থাকবে না, তো আপনারা সবাই আনলিমিটেড ইউজ করতে পারবেন ডাটা, আর এবং ডাটা স্পিডটা বেড়ে যাবে। আপনার যে ডাটা স্পিডটা কম ছিল সেটা বেড়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন, আর আপনার যদি মোবাইলের এই অপশনটা না থাকে তাহলে আমাকে জানিয়ে দেবেন আপনার মোবাইলের সেটিংটা কীরকম।